আসসালামু আলাইকুম, কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর তাই ছুটির দিনে সুন্দর একটি মুহূর্ত কাটাতে চলে এলাম ঢাকার মধ্যে এক টুকরো কলকাতার আবহাওয়া নিয়ে গড়ে ওঠা নান্দনিক রেস্টুরেন্ট বাবুমশাই হেরিটেজ, যার অবস্থান কলাবাগান বাসস্ট্যান্ডের ঠিক পাশেই। সিঁড়ি দিয়ে উঠেই ভেতরে প্রবেশের পর আবহাওয়াটা একেবারেই অন্যরকম সুন্দর, নান্দনিকতায় ভরপুর। সাহিত্যের ছোঁয়া প্রতিটি দেয়াল জুড়ে। আমাদের গেছে যেই দিন তাকে একেবারেই গেছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কবিতাটি আমাদের সকলেরই প্রায় জানা, এখানে আসলে সেটা আবার নতুন করে মনে করিয়ে দেবে। পুরনো সব অ্যান্টিক জিনিস এই সুইচবোর্ড, আগেকার দিনের কলকাতার জমিদারদেরকে বাবুমশাই বলা হতো, আর তাদের ঐতিহ্যের প্রতিফলনই মূলত এই বাবুমশাই হেরিটেজ। ছোট পরিসরে হলেও এত সুন্দর করে প্রতিটি দেয়াল সহ সবটুকু জায়গাকে ব্যবহার করা হয়েছে দেখে মন জুড়িয়ে যাবার মতো। সাহিত্যকে এত প্রাধান্য দেয়া হয়েছে এবং কলকাতার একটি আবহে তৈরি, তাই এখানে শাড়ি পরে আসাটা ভীষণ মানিয়ে যাবে বলে আমার মনে হয়েছে। আর এখানে এসে সকলে শাড়ি পরা দেখে সেটা আরো দৃঢ় হল। কলকাতার আদলে একটি টানা রিক্সা এখানে রাখা আছে, চড়ে বসলাম তাতে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্যই মূলত এর ব্যবহার। বেশ পুরনো অ্যান্টিক সব জিনিস, যেগুলো যুগ যুগ ধরে ঐতিহ্যের ধারক ও বাহক। সবসময় জমজমাট থাকে এই বাবুমশাই হেরিটেজ, ভুলে ঠাসা জীবন, সব ভুল ভুলে ফের শুরু করা যায় তুমি ছুঁয়ে দিলে। এদিকে জানালাটি কত সুন্দর করে পাখির আবাসস্থল করা হয়েছে, যেটা দেখতে ভীষণ প্রশান্তির। পাশেই দেয়ালে খুব সুন্দর একটা লেখনী, তোমার আমার গল্পগুলো নাই বা হলো শেষ, এতদূর তার মিথ্যে নয় সত্যি ছিল বেশ। কথার সাথে মিল রেখে নিচে রাখা আছে সেই পুরনো টেলিফোন। কবিতা ভালোবাসি, এটাও জায়গাটা ভালো লাগার একটি বিশেষ কারণ। হারিয়ে যাওয়া খুঁটিনাটি সব জিনিসই এখানে স্থান পেয়েছে পুরো জায়গাটিতে। আর এমন একটি শৈল্পিক রুচিসম্মত খাবারের স্থানের প্রতি এখন সকলের আকর্ষণ হয় প্রবল, যেটা খাবারের পাশাপাশি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির জন্যও দারুণ মানানসই। এই দেয়ালে একটি আয়না লাগানো আছে, আয়না সবসময় আমার ভীষণ প্রিয়। এদিকটা রান্নাঘর, এখানের খাবারেও রাখা হয়েছে সেই বাঙালি আনা খিচুড়ি, ইলিশ থালি, চুই খিচুড়ি, চুই ঝালের মস্ত থালি, রোস্ট পোলাও, গোস্ত পোলাওর মস্ত থালি, বাবুমশাই মস্ত থালি, বিফ তেহারি, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, কফি হাউসের স্পেশাল স্যান্ডউইচ, মশলা চা, এছাড়াও আছে অনেক রকম পানীয়। আমি দুটো থালির অর্ডার দিলাম, খিচুড়ি ইলিশ থালি, বাবুমশাই মস্ত থালি। খিচুড়ি ইলিশে আছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশের ভর্তা, সালাদ, আচার, যার মূল্য 270 টাকা। আরেকটি থালি বাবুমশাই মস্ত থালি, এটাতে আছে পোলাও, রোস্ট, বিফ, ডাব চিংড়ি, আচার, সালাদ, লাচ্ছি, ফিরনি, এর মূল্য 999 টাকা। থালি ছাড়াও প্রতিটি খাবার আলাদাভাবে অর্ডার করা যাবে।
চিংড়ির পরিবেশনটা বেশ নজর কাড়া, সাথে চিংড়ি মালাইয়ের ভীষণ সুস্বাদু একটা গ্রেভি। প্রতিটি খাবার ভীষণ মজার। খাবার শেষে পাখিদের সাথে বসে প্রিয় এক কাপ মশলা চা খেলাম। এ পাশে একটি বারান্দা আছে, সবখানের মতোই এখানেও বেতের চেয়ার রাখা আছে। পুরো পরিবেশটিতে সময় কাটিয়ে মনে হলো মানসিক প্রশান্তির জন্য যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা রাখা আছে এখানে। অল্প সময়ে দারুণ উপভোগ্য একটি মুহূর্ত কাটাতে এবং কলকাতার বাঙালিয়ানা একটি আবহাও পেতে ঘুরে যেতে পারেন আপনিও। আশা করি একেবারেই নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।